শুক্রবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে বর্ধমান পৌরসভার উপপ্রশাসক আইনুল হককে সরানোর দাবি জানিয়ে বিক্ষোভ দেখানো হয়। যদিও অন্য দিনের মতন এদিন বিক্ষোভকারীদের উপস্থিতি বেশ কম ছিল। বিক্ষোভকারীরা জানান, যতদিন না আইনুল হককে এই পদ থেকে অপসারিত করা না হচ্ছে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমাদের দাবি যে প্রশাসন মন্ত্রী যে পাঁচজন সিলেক্ট করেছেন তার মধ্যে আইনুল হক যিনি আছেন ওনাকে আমরা চাইছি অপসারণ করার জন্য। আর আমার মনে হয় না উনি আমাদের বাড়িখানকার কোনো নীতি চক্রবর্তী, যিনি রং বদলান একটার পর একটা, প্রথমে সিপিএম তারপরে বিজেপি তারপরে টিএমসি, আমার মনে হয় কোনো উন্নতি করতে পারে। উনি জিহাদে যারা দাঁড়িয়েছিলেন আগে, যারা কংগ্রেসের যারা ফ্যামিলি থেকে উঠে আসতে, তারা খুব ভালো করে জানেন যে উনি খুবই স্বৈরাচারী অত্যাচারী একজন। উনি তো এখন সহসভাপতি দলে, সহসভাপতি এই তো হয়েছেন, ছিলেন তো না, এই হয়েছেন। আমাদের এটাই দাবি যে না উনি যেতে না। এই আন্দোলন কতদিন চলবে? যতদিন না ওনাকে অপসারণ করা হবে ততদিন এই আন্দোলন চলবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বর্ধমান পৌরসভার উপপ্রশাসক আইনুল হককে সরানোর দাবি জানিয়ে বিক্ষোভ দেখানো হয়। যদিও অন্য দিনের মতন এদিন বিক্ষোভকারীদের উপস্থিতি বেশ কম ছিল। বিক্ষোভকারীরা জানান, যতদিন না আইনুল হককে এই পদ থেকে অপসারিত করা না হচ্ছে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমাদের দাবি যে প্রশাসন মন্ত্রী যে পাঁচজন সিলেক্ট করেছেন তার মধ্যে আইনুল হক যিনি আছেন ওনাকে আমরা চাইছি অপসারণ করার জন্য। আর আমার মনে হয় না উনি আমাদের বাড়িখানকার কোনো নীতি চক্রবর্তী, যিনি রং বদলান একটার পর একটা, প্রথমে সিপিএম তারপরে বিজেপি তারপরে টিএমসি, আমার মনে হয় কোনো উন্নতি করতে পারে। উনি জিহাদে যারা দাঁড়িয়েছিলেন আগে, যারা কংগ্রেসের যারা ফ্যামিলি থেকে উঠে আসতে, তারা খুব ভালো করে জানেন যে উনি খুবই স্বৈরাচারী অত্যাচারী একজন। উনি তো এখন সহসভাপতি দলে, সহসভাপতি এই তো হয়েছেন, ছিলেন তো না, এই হয়েছেন। আমাদের এটাই দাবি যে না উনি যেতে না। এই আন্দোলন কতদিন চলবে? যতদিন না ওনাকে অপসারণ করা হবে ততদিন এই আন্দোলন চলবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বর্ধমান পৌরসভার উপপ্রশাসক আইনুল হককে সরানোর দাবি জানিয়ে বিক্ষোভ দেখানো হয়। যদিও অন্য দিনের মতন এদিন বিক্ষোভকারীদের উপস্থিতি বেশ কম ছিল। বিক্ষোভকারীরা জানান, যতদিন না আইনুল হককে এই পদ থেকে অপসারিত করা না হচ্ছে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমাদের দাবি যে প্রশাসন মন্ত্রী যে পাঁচজন সিলেক্ট করেছেন তার মধ্যে আইনুল হক যিনি আছেন ওনাকে আমরা চাইছি অপসারণ করার জন্য। আর আমার মনে হয় না উনি আমাদের বাড়িখানকার কোনো নীতি চক্রবর্তী, যিনি রং বদলান একটার পর একটা, প্রথমে সিপিএম তারপরে বিজেপি তারপরে টিএমসি, আমার মনে হয় কোনো উন্নতি করতে পারে। উনি জিহাদে যারা দাঁড়িয়েছিলেন আগে, যারা কংগ্রেসের যারা ফ্যামিলি থেকে উঠে আসতে, তারা খুব ভালো করে জানেন যে উনি খুবই স্বৈরাচারী অত্যাচারী একজন। উনি তো এখন সহসভাপতি দলে, সহসভাপতি এই তো হয়েছেন, ছিলেন তো না, এই হয়েছেন। আমাদের এটাই দাবি যে না উনি যেতে না। এই আন্দোলন কতদিন চলবে? যতদিন না ওনাকে অপসারণ করা হবে ততদিন এই আন্দোলন চলবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।